হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে মঙ্গলবার বেলা 12 ঘটিকায় উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এ সময় সভাপতিত্ব করেন গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মতিন মোল্লা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মবি, সাধারণ সম্পাদক ওবায়দুল হক বিল্টু, হরিরামপুর উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ফরিদ মোল্লা, সাবেক আওয়ামী লীগ নেতা দুলাল চন্দ্র সরকার, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ফোরহাদ হোসেন, দেওয়ার হোসেন সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।